গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা আমি শ্যুট করছি বারান্দায় বসে। এটা আমার বারান্দা, আমি সিঁড়িতে বসে আছি। অনেকক্ষণ ধরে আমি তোমার এখানেই বসে আছি। বলতে পারছো আজকে সকাল থেকে আমি একটু ফ্রি ছিলাম, কারণ দিশা স্কুলে যাইনি, তো আমি একটু বসে মি টাইম কাটাচ্ছিলাম। এখানে এত সুন্দর হাওয়া যে বসে থেকে আমার আর উঠে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখন তো যেতেই হবে, কারণ অনেক কাজ পড়ে আছে, তো আমাকে যেতেই হবে। বাট কী বলতো, নিজের সাথে না মাঝে মাঝে সময় কাটালে খুব ভালো লাগে, আর এই টাইমটাই হয়ে যায় আমার বুস্টিং টাইম, যেটা কিনা সারাদিন আমাকে একদম পজিটিভ রাখতে খুব সাহায্য করে। তোমরাও এরকম চেষ্টা করবে, দেখবে যদি নিজের সাথে মি টাইম কাটাতে পারো সকাল সকাল, তাহলে সত্যি একটা পজিটিভ ভাইব সারা দিন কাজ করে। অনেক সময় হয় না, যেমন আমি যে এই নতুন ব্লগগুলো করছি, হয়তো সবার পছন্দ নাও হতে পারে, মানে টাইম ওয়েস্ট অনেকের কাছে অনেক রকম লাগে, তাই না? তো তোমার কানে যখন এসব কথাগুলো অনেক সময় আসে, তখন দেখবে একটু মন টন খারাপ হয়ে যায় যে এরকম কারোর কোনো কাজ করা বলো। আমি তো কোথাও গিয়ে টাইম ওয়েস্ট করছি না, না আমি তো আমার নিজের ঘরে বসেই ভিডিও বানাচ্ছি, না আমি কারোর পিঠ পিছে কোনো কিছু কথা বলছি না, আর কিছু করছি আমি শুধু আমার লাইফ, আমার যা হচ্ছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মনে হয় না এতে খারাপ কোনো কিছু আছে বা টাইম ওয়েস্টের কিছু আছে। সো যদি কেউ এরকম মনে করে থাকে, যদি কেউ এইসব নিয়ে কমেন্ট করে, তখন মনটা একটু খারাপ হয়ে যায় না? নিজের সাথে এই মি টাইমটা কাটালে না সত্যি এসব ওভারকাম করা যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ আমার সাথে তো এরকমই হয়। তো আশা করছি তোমরা যদি নিজের সাথে মি টাইম কাটাও, দেখবে শুধু ভিডিও বানানো কেন, লাইফেও তো অনেক সময় অনেক মানুষ অনেক কমেন্ট করে, তো এইসব কি ইগনোর তো করতে হবে না? এগুলোর জন্য তুমি যদি নিজের সাথে মি টাইম কাটাও না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভ্যালু। তো আমার পজিটিভ ভাইবের বুস্টিং আজকে হয়ে গেছে, তো আমার এখন খুব ভালো লাগছে, মাইন্ড একদম ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ। তো চলো ঘরে যাই, অনেক কাজ পড়ে আছে। দিশা যেহেতু যায়নি স্কুলে, তো ওকে সব রেডি করতে হবে, ওকে খাওয়াতে হবে, আমার অন্যান্য অনেক কাজ আছে। কালকের দিনটাই আমি কিছুই শ্যুট করিনি, বাট আজকের দিনটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো আমার সাথে, স্টে টিউনড। একটা জিনিস দেখাই, কাপড় তুলছিলাম তাই হঠাৎ করে মনে হলো তোমাদেরকেও দেখাই। দেখো দেশার এই পুতুলটা কি সুন্দর ছিল, এটাকে ও দেখো এটাকে সাজিয়েছে, এটা কি মেকআপ করেছে, করে এটাকে কি বানিয়েছে, মেকআপ মানে কি লাগিয়েছে, আর লাগিয়ে এগুলো বানিয়েছে, ওকে আবার নেল পলিশও পরিয়েছে, আর চুলগুলোর অবস্থা দেখো। আর কালকে এতে জল পড়ে গেছিলো তাই আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম। যেরকম অ্যানাবেলায় যে পুতুলটা যা ছিল না, ওটার মতো লাগছে দেখো, ওকে দেখতে কি ভয়ানক, অন্ধকারে দেখলেই মনে হবে একটা ভয়ানক জিনিস। আর এই হলো সেই জিনিস যেটা আমি থাম্বনেইলে তোমরা দেখেছো, যেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আমার লেন্স, এই হচ্ছে সেই লেন্স, ক্যামেরার লেন্স। ইয়েস দেখো কি সুন্দর, আশা করছি এখন পিকচার কোয়ালিটি খুব ভালো আসবে। তো চলো এটাকে আগে ওপেন করে দেখি এটা দিয়ে কি হয়। 1, 2, 3, 10, 10, 10. ও নো, এটা তো একটা কফি কাপ। ইয়েস, প্রথম দিন আমারও এরকম শকিং লেগেছিলো, আমি তখন এখানে ছিলাম না ব্যাঙ্গালোরে, আমি আগরতলা ছিলাম, আর এই গিফটটা এসেছিলো আমাদের বাড়িতে ইমেজ বাজার থেকে। তো এটা এসেছিলো আর আমি আলমারি পরিষ্কার করতে গিয়ে এটা পেয়ে আমি বলছি হ্যাঁ লেন্সটা এখানে কেন, তারপর আমিও বোকা হয়ে গেছিলাম, খুলে দেখেছি এটা একটা কাপ। সে দেখো একদম রেপ্লিকা অফ এ লেন্স, কি সুন্দর না? এখানে না এরকম অনেক জিনিস তোমরা পাবে, যেখানে এরকম সুন্দর সুন্দর রেপ্লিকা বিভিন্ন জিনিসের পেয়ে যাবে। এটার হাইটটাও খুব ভালো, কোনো অংশেই মনে হচ্ছে না যে এটা একটা লেন্স নয়, এটা একটা কাপ। সো সত্যি আমিও বোকা হয়ে গেছি। Sorry, it's okay. Sorry.
এখন বিকেলবেলা দিশা বসেছে পড়তে, নেক্সট উইক থেকে ওর শুরু হচ্ছে পরীক্ষা। সো দিশাকে নিয়ে আমি বসেছি আর আমি সঙ্গে কাপড়ও গুছিয়ে নিচ্ছি। পড়া শেষ করে আমি চলে এসেছি, আর চলে এসেছি এখন তোমাদেরকে একটা কথা বলবো বলে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার ভিডিওগুলো তো খুব ভিজিবল হচ্ছে, আমার কাছে লাগছে আর হেয়ার লাইন্স গুলো না অনেক দূরে চলে যাচ্ছে, আর সাংঘাতিক রকম হেয়ার ফল হচ্ছে। তো সেই কারণে আমি অনেক ইউটিউবে সার্চ করছিলাম, অনেক কিছুই তো আছে ইউটিউবে, তো একটা খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি, তো সেটা আজকে আমি বানিয়েছি। সে হচ্ছে আমলা, রেঠা আর কি যেন শিকাকাই, হ্যাঁ এই তিনটেকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, তো আমি দশকর্মা ভাণ্ডার থেকে কিনে এনে এগুলোকে ভালো করে ওই বিচিগুলো ছাড়িয়ে তারপর এগুলোকে গুঁড়ো করে নিয়েছি মিক্সি। আজকে তো আমি লাগাতে পারবো না যেহেতু রাত হয়ে গেছে, তো যেদিন আমি লাগাবো ওই দিন আমি তোমাদের সাথে অবশ্যই এই হেয়ার কেয়ার ভিডিওটা শেয়ার করব। যারা আমার চ্যানেলে নিউ আছে ওদের জন্য বলছি, আমার নাম অদিতি, আমি ব্যাঙ্গালোরে থাকি আর আমার একটা 4 ইয়ার্সের ছোট্ট বেবি আছে। আমার এই চ্যানেলে আমি আমার লাইফস্টাইল রিলেটেড, আমার পার্সোনাল ব্লগ এটা, আর এখানে আমি সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে। আর ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো কারণ তোমরা রিয়াকশন না দিলে তো আমি বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে, কারণ তোমরাই হচ্ছে আমার একমাত্র সাপোর্ট, আমার মোটিভেশনের জায়গা। তোমরা যত আমাকে সাপোর্ট করবে ততই আমার চ্যানেলটাকে গ্রো করতে আমার সাহায্য হবে। আর একটা কথা বলছি, যারা নিউ ওরা তো হয়তো জানো যে নিচে একটা রেড বাটন থাকে যেটাকে বলে সাবস্ক্রাইব অপশন, আর ওটার পাশেই একটা বেল আইকন থাকে, তো রেড বাটনটাতে অবশ্যই ক্লিক করো, বেল আইকনটাতেও ক্লিক করে দিও, তাতে কি না আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো, গুড নাইট। জন্য বলছি।